বরিশাল বিভাগে মর্যাদার আসন বরিশাল পাঁচ, মহানগর ও সদর। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। দলের মনোনয়ন বঞ্চিত সাদিক এ নিয়ে রোববার তার অনুসারীদের নিয়ে দফায় দফায় সভা করেছেন। সর্বশেষ সোমবার রাত পৌনে নয়টায় সভা শেষে সিদ্ধান্ত হয় সাদিক স্বতন্ত্র প্রার্থী হবেন। এরপর থেকে সাদিক অনুসারী নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন খেলা হবে। এ খবরে বিভিন্ন গণমাধ্যম সহ তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন তার নির্বাচন নিয়ে। অনেকেই মনে করছেন তাহলে এ আসনে খেলা এবার জমে যাবে, তাদের পোস্টে এই ইঙ্গিতই দিচ্ছে। পিছিয়ে নেই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জাহিদ ফারুক শামীম অনুসারীরা, তারাও সমানতালে চালিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রচারণা, করছেন আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় পদ থাকুক না কেন যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবে। তার এই ঘোষণার প্রেক্ষিতে বরিশাল মহানগর আওয়ামী লীগ সদর উপজেলা নৌকাপ্রতীক নিয়ে বিজয়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনে লড়তে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে পরামর্শ দিয়েছেন। এ প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার সেনিয়াবাদ সাদিক আবদুল্লার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হবে, আগামী 30 নভেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়া হবে। বরিশাল পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সাদিকের বাসায় সভায় অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জানান, নেতাকর্মীদের দাবির মুখে সাদিক আবদুল্লাহ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বুধবার। সভায় অংশ নেওয়া একাধিক সূত্র জানিয়েছে, শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে বুধবার নগরীতে বড় শোডাউন করতে পারে সাদিক। মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং জনপ্রতিনিধিদের সেখানে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাদিক আবদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসান আবদুল্লাহ এমপির ছেলে। তিনি 2018 সালে সিটি মেয়র নির্বাচিত হন। গত 12 জুন বরিশাল সিটি নির্বাচনে দলের মনোনয়নে মেয়র নির্বাচিত হন সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহ প্রকাশ্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির পক্ষ নিয়েছেন।